নড়াইল শহরের তানভীর তনু অসহায় মানুষের সহায়তায় ছুটে চলেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, গড়ে তুলেছেন আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। কেউ বাঁশ কেটে বানিয়ে দিচ্ছেন ঘরের খুঁটি, কেউ নিয়ে যাচ্ছেন টিন। নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে নদী ভাঙনের শিকার মানুষের যখন মাথা গোজার ঠাঁই দরকার, তখন এভাবেই মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন চলচ্চিত্র অভিনেতা তানভীর তনু। সহায়তা করছেন দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতেও। আমার কেন ঘর তুলে দিচ্ছে সারা জীবনের জন্য, আমি দোয়া করব। দুস্থ মানুষের পাশে এরা দাঁড়িয়ে আছে এবং আমরা এদের জন্য দোয়া করি। পারস্পরিক যে সহমর্মিতা, মানবিকতা, এটাকে আমি অত্যন্ত খুব আনন্দের সাথে আমি উপভোগ করছি। কর্মহীন মানুষকে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করছেন তনু। সব গরিব দুঃখীদের আমরা সাথে থাকছি আর ইনশাল্লাহ পরবর্তীতেও থাকবো। আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য আমরা আসলে চেষ্টা করছি। মানুষের সেবায় 2017 সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ। নিজের জমানো টাকা ও ছোট বোন তামান্না রহমান তন্নির সহায়তায় তিনি চালিয়ে যাচ্ছেন এই কর্মযজ্ঞ। আমি এটা 2-3 বছর আগে থেকে কর্মকাণ্ডগুলো শুরু করি, কিন্তু তখন আসলে আমি আমার একার মতোই করতাম। তো দেখলাম একা সব কিছু করা সম্ভব না, এই জন্যই সংগঠনটা তৈরি করা, যাতে করে প্রত্যেকটা জেলায় আমার লোক থাকে এবং সেই লোকগুলো সেই জেলার সমস্যাগুলো সমাধান তাৎক্ষণিকভাবে করতে পারে। তানভীর তনুর আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশে স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন জেলায় কাজ করছেন 500 তরুণ তরুণী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।